হ্যাঁ, আমরা আগে থেকে দেখছি তো, অনেক দিন ধরে দেখি কোনো সরকারই এতটা ধ্যান দেননি, কিংবা উপেক্ষিত ছিল আমি বলবো, কিন্তু বর্তমান সরকার এই মেলার জন্য বিশেষভাবে প্রচেষ্টা করছে। আমরা তো এর আগেও দেখেছি, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে মিটিং হতো একবার দুবার করে, আমাদের ডাকতেন ডিএমএ, এখন ডাইরেক্টলি মমতা ব্যানার্জি নিজে এটা কন্ট্রোল করে, এবং নবান্ন থেকে সেন্ট্রাল কন্ট্রোল কমিট রুম বসানো হয়েছে, এবং সেখানে আমাকে নিজে ডেকেছেন গত 26 তারিখে, 26শে ডিসেম্বর, তো সেখানে 8 জন মন্ত্রী ছিলেন এবং সমস্ত ডিপার্টমেন্টের হেড, যারা ইলেকট্রিসিটি থেকে নিয়ে ফায়ার ব্রিগেড থেকে নিয়ে যাতায়াত সমস্ত ডিপার্টমেন্টের হেডরা সব রয়েছে, তাদেরকে ডাইরেক্ট কন্ট্রোল করেছেন মমতা ব্যানার্জি এবং বলছেন তুমি, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য 2-3 জন করে মন্ত্রী নিযুক্ত করেছেন। এরকম কখনো ভাবা যায় না তিনি কতটা সজাগ এবং সচেতন রয়েছেন, যে আমার রাজ্যে যারা আসছেন তারা আমাদের কিংবা আমাদের এই তীর্থ করতে যাচ্ছেন বাঙালি যাত্রী, তাদের কোনো কষ্ট না হয়। তো তারপর ধরুন এখান থেকে পুরো গঙ্গাসাগর পর্যন্ত রাস্তাঘাট তো নিশ্চয়ই উন্নতি হয়েছে, সব জায়গায় শেল্টার হাউস হয়েছে, সব জায়গায় মেডিকেল পোস্ট করেছেন, আমাদের বলছে আমরা যতটা পারছি মেডিকেল পোস্ট করেছি, সব জায়গায় কন্ট্রোল রুম বসানো হয়েছে, পুলিশ অফিসার আইপিএস অফিসারদের ডিউটি দেওয়া হয়েছে, আপনারা মাঝে মাঝে যখন ডায়মন্ড হারবারে, তারপরে 8 নম্বর লটে এখানে রাস্তার উপরে কচুবিরা, সব জায়গায় আইপিএসদের আইএএস ডেপুট করেছেন, 2-3 জন মন্ত্রী ডেপুট করেছেন, এত এটা ভালো লাগছে যে এত মানে এবং উনি বলেছেন, এটা আমার বলা উচিত না, যে কেন্দ্রীয় সরকার এখানে টাকা সাহায্য দিচ্ছে না, আমি দিচ্ছি, মানে রাজ্য সরকার দিচ্ছে, দেওয়া কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই দেওয়া উচিত, এখানে যে এত বড় মেলা হচ্ছে দেওয়া উচিত, হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই দেবেন, সেটা বিতর্কে দেওয়া মানে যাচ্ছি না, কিন্তু উনি এত ইনিশিয়েটিভ নিয়ে করছেন আমার অত্যন্ত আনন্দ। এবং এখানে বাবুঘাটেতেও তিনি একটা মিটিং করেন, সব যেমন মিলি মেলার আগের দিন এখানে গিয়ে করেন, এখানে সব জায়গায় উৎসাহিত করেন, যান আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করবেন না, আমরা যতটা পারছি গঙ্গাসাগরের মেলা রাস্তা কত উন্নতি জমিতে কল্পনা করা যায়, টু মানে টু ওয়ে রাস্তা হয়ে গেছে, মানে এবং বলেছে হয়তো এতটা করে 30 কিলোমিটার করা সম্ভব হচ্ছে না, আমি শুনেছি প্রতি বছরে 2 কিলোমিটার করে বাড়বে, তার সবটা টু ওয়ে হয়ে যাবে, এরকম অনেক রকম ফেসিলিটিস ব্যবস্থা করেছেন, এতে খুবই প্রশংসনীয়। ভারত সেবা আশ্রম সঙ্গ সেরকম তাদের যেহেতু সহযোগিতা পাচ্ছি, আমরাও উৎসাহ নিয়ে কাজ করছি, যতটা মানুষের সেবা করা যায়, যত রকমভাবে সেবা করা যায়, যাতে কষ্ট না হয়, এবং এটা একটা বাংলার বিশেষ করে অবাঙালির বেশি আছে, তারা দেখুক যে হ্যাঁ কীভাবে এখানে বাঙালির লোকেরা, বাঙালি সরকার মানুষকে সাহায্য করছে এগিয়ে আসছে। যদি খুবই কমপ্লিকেটেড এটা ইয়ে, খুবই এত এত কমপ্লিকেটেড তীর্থ খুব কম আছে, খুব রেয়ার, তার মধ্যে যে এত সুন্দর ব্যবস্থা করা হচ্ছে এটা খুবই। হ্যাঁ, আমার তো যেমন করছি রেস্কিউ অপারেশনটা সবচেয়ে বেশি, এবং আমরা মেডিকেল ফেসিলিটির জন্য যতটা চেষ্টা করছি, হুইল চেয়ার দিয়েছে মানুষের কষ্ট না হয়, আমাদের সব নিয়ে আমাদের ভলেন্টিয়ারদের আরও সজাগ করে দিচ্ছি, যে মানুষের যতটুকু পারে, আমাদের আগে অনেক জায়গায় রাউন্ড দি ক্লক হতো না, রাত্রিবেলা বন্ধ হয়ে থাকতো, নামখানা এবং চামাগুড়ি, চামাগুড়ি তো বেড়ে চলে রাউন্ড দি ক্লক চলবে, ডিউটি চলবে, এতে মানুষের কোনো কষ্ট না। Thank you.